ইসলাম এবং ইমান যখন একসাথে আমরা দুটো শব্দ ইসলামিক পরিভাষায় যখন আমরা বর্ণনা করবো তখন ইসলামের সম্পর্ক হচ্ছে বাহ্যিক আমলগুলির সাথে ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি সবগুলির সম্পর্ক বাহ্যিক আমলের সাথে কালিমাত্র এবার সাক্ষ্য প্রদান করা সাক্ষ্য প্রদান বাহ্যিক আমল আসাদ্লাহ ইলাহ ইসাদ মুহাম্মদ রসুল্লাহ আব্দ রসুল বাহ্যিক আমল না প্রকাশ্যে বাচনিক আমল প্রকাশ হচ্ছে জানছে লোকে যারা শুনছে জবানের আমল এটি পাঁচ বাহ্যিক আমল বাহ্যিক কর্মের সাথে সম্পর্ক জাকাত দেওয়া হ্যাঁ আর্থিক বা বাহ্যিক আমল জাকাত দিচ্ছেন কেউ নিচ্ছে কেউ দিচ্ছে রমজান মাসে সিয়াম পালন করা বাহ্যিক আমল রোজা রাখছেন যেটা বিরত থাকার নাম বিশেষ বিশেষ কিছু বস্তু হতে বিষয় হতে হজ করা বাহ্যিক আমল অর্থ এবং শ্রম মেহনত দিয়ে যে এগুলো সবগুলি সব ইসলামের সম্পর্ক হচ্ছে বাহ্যিক কামলের সাথে এবং বন্ধের সাথে ইমানের সম্পর্ক হচ্ছে আভ্যন্তরীণ আমলের সাথে অন্তরের সাথে ইমান মানে বিশ্বাসের সাথে মেনে নেওয়া মানুষ মেনে নেয় অন্তর থেকে বিশ্বাস করে অন্তর থেকে তারপর সেটা স্বীকৃতি প্রদান করা এই জন্য হিমালয়ের স্তম্ভ কয়টি ছয়টি সবগুলি সম্পর্ক হৃদয়ের সাথে আল্লাহর কিতাব সময়ের আসমানের প্রতি বিশ্বাস প্রতি বিশ্বাস তারপরে অরঙ্কালের প্রতি বিশ্বাস মরণ থেকে শুরু করে জানার জাহানাব যতগুলি স্তর রয়েছে ভালো মন্দ তকদের প্রতি বিশ্বাস সবগুলি সম্পর্ক আছে বিশ্বাস এবং মেনে নেওয়া ওয়াজি অন্তরের সাথে কিন্তু যখন বলবেন শুধু ইমান শব্দটি বা মমিন শব্দটি যখন শুধু ইসলাম বা মুসলিম শব্দটি তখন ইসলাম বললে ইসলাম ইমান দুটোই তাতে সামিল ইমান বললে ইমান ইসলাম দুটোই স্বামী যেমন গত সপ্তাহে ইঙ্গিত করেছিলাম হয়তো মনে আছে আপনাকে যদি কেউ বলে যে আপনি মমিন তার মানে আপনি মমিন এবং মুসলিম ছটি বিষয়ে বিশ্বাসও করেন মেনেও নিয়েছেন এবং পাঁচটি আমলও করে না যদি এতে ব্যতিক্রম থাকে তাহলে আপনি মমিন মুসলিম কিছুই না কোনোটাই না আর তৌহিদ হচ্ছে যেহেতু মোল শেখর তৌহিদ ছাড়া ইমান ইসলামের কল্পনা হয় না শুধু কাল্পনিক হইতে পারে বাস্তবে কিছু নেই আল্লাহর একত্ব ছাড়া ইমান ইসলাম নেই অর্থাৎ যেই মুসলিম এবিগী তো করে অনেক ভালো কাজ করে কিন্তু আল্লাহর একত্ব তার আকিদে বিশ্বাসে নেই আল্লাহর সাথে অন্য শরিক করে কথায় কাজে ইত্যাদিতে আল্লাহ সত্তাতে হোক আল্লাহর গুণে হোক আল্লাহর কাজে হোক এবং আল্লাহর এবাদবন্দিগীতে হোক তহিদের যে তিনটি প্রকরণ রয়েছে তার যে কোনো কিছুতে হোক তাহলে সেই ব্যক্তি মুসলিমও না আর মমিনও না আর সে মাহেদও না কিছুই না সে কারণ ইমান ভঙ্গকারী বিষয় তার মধ্যে রয়েছে আল্লাহর একত্ব ভিত্তিক এবাদত হলে তার নাম এবাদত আর একত্ববিহীন এবাদত হলে তার নাম হচ্ছে শিখ সহজ ভাষায় বিষয়গুলি না বুঝলে দেশে যেহেতু ভেজাল আর ভেজাল আর ছোটোখাটো এলে ভেজাল নাই মোল শিকড়েই ভেজাল মল গাছের শিকড়ে কড়া লেগে আছে সবশেষ সর্বনাশ যার ফলে আমাদের দেশের অধিকাংশ মুসলিমরা আমলা তো না আয়াতের আওতাভুক্ত অনেক কঠোর পরিশ্রম করে অনেক আমল করে কিন্তু শেষ পরিণাম তো আসল নারায়ণ হামিয়া সুরেখাশাল ওই নাম হচ্ছে জ্বলন্ত আগুনে প্রবেশ করতে হবে যেহেতু তৌহিদবিহীন এ বাদবন্দীকে আল্লাহর একত্রবিহীন শিল্পী যুক্ত এ বাদবন্দি একত্র নেই আল্লাহ হেফাজত করুন তো পাঁচটি বিষয় যে আলোচনা করেছিলাম সেটির একটু কি হয়ে যাক রিভাইজেশন হয়ে যায় ওরা আপনাদের জিজ্ঞাসা করা উচিত কারণ আপনারা শুনেছি গত তাই না এক নম্বর ইমান জাতে বা ইসলাম নষ্ট হয় সেটা হচ্ছে আল্লাহর সাথে করা সেটা হোক সিফাতে হোক আল্লাহর কাজে হোক অথবা আল্লাহ এবং আল্লাহ এবং বান্দার মাঝে এমন মাধ্যম ওসিলা সাব্যস্ত করা মেনে নেওয়া যাদেরকে আহ্বান করে যেমন আল্লাহকে পাওয়ার জন্য হ্যাঁ অলিয়াউলিয়া গোস কুতু আবদাল ছাড়া কোনো উপায় নেই জান্নাত লাভের জন্য পীর ধরা ছাড়া কোনো উপায় নেই হ্যাঁ পীর না জান্নাত পাওয়া যাবে হবে না এটা বড় বড় এটা ইমান ভঙ্গকারী বিষয় এটা ইমান ভঙ্গকারী বিষয় কেউ যদি মনে করে যে আল্লাহর কাছে সরাসরি চেয়ে আমাদের কথা পৌঁছিবে না ওখানে আল্লাহ তো দায় দায়িত্ব ভাগ বন্টন করে দিয়ে রেখেছে সুতরাং আর বাবা জিলানির কাছে চেয়ে নাও না হয় চেয়ে নাও না হয় কাছে চেয়ে নাও চেয়ে না চেয়ে না তো সে ইমান ভঙ্গ করলাম যেমন আপনার উজো নষ্ট হয়ে গেলে নামাজ রোজা নামাজ হয় না ঠিক তেমনি রোজা অবস্থায় যদি পানাহার করে রোজা বিরোধী কাজ করেন তা তো রোজা হয় না ঠিক না হজ অবস্থায় যদি হজ ভঙ্গ করে কোনো কিছু হজের এহেন অবস্থায় যদি সহবাস করে ফেলে তো হজ হয় না এগুলো তো বুঝেন কিন্তু ইমান ইসলাম নষ্ট হয় এটা আমাদের দেশের মানুষরা বুঝে না এটা আরব দেশ থেকে শিখে যেতে হবে এটা মক্কামদিন ইসলাম থেকে শিখে যেতে হবে